চব্বিশ সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি দেওয়া সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট স্যামিটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট স্যামিটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে পঞ্চাশ তার মধ্যে চল্লিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর দশ নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে চল্লিশ নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী থাকবে তোমায় থাকবে আয় আরও বেঁধে বেঁধে থাকি জ্ঞানচক্রু আফ্রিকা হারিয়ে যাওয়া কালী কলম অসুখে একজন আর ব্যাকরণ থেকে থাকবে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ আর কোনি থেকে থাকে তোমাদের এক থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব সশোডিসে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট স্যামেট্রি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দু হাজার চব্বিশ সালের বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের ওই চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা ত্রিশ মিনিট একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রজীবোষ্ঠেমার এক করে এক ইন্টু সাত সমান সমান সাত প্রথম আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির মতে আমাদের কী নেই ইতিহাস ভূগোল নৈতিকতা মানবিকতা হবে ইতিহাস তাহলে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির মতে আমাদের কী নেই হবে ইতিহাস প্রশ্ন তপনের গল্প ছাপা হয়েছিল আনন্দমেলায় মেলায় সন্ধ্যা তারায় সুখ তারায় চাঁদ মামায় উত্তরে সন্ধ্যা তারায় তবে তপনের গল্প ছাপা হয়েছিল সন্ধ্যা তারায় পরে প্রশ্ন সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে স্কুলের মাঠে রাস্তার ধারে বাড়ির উঠানে উত্থবে মায়ের কোলে পরে প্রশ্ন দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া দেখেন যিনি সারাদিন কলম দিয়ে লিখে চলেন যিনি সারাদিন বই পড়েন যিনি সারাদিন ভাবতে থাকেন যিনি কলম গুজে দুনিয়া দেখেন হেঁটে গেলে গির্জার এক পুরোহিত নান নান না অনুসর্গের ভাগ হলো পাঁচটি দুটি তিনটি না চারটি উতাবে দুটি তাহলে অনুসর্গের ভাগ হলো দুটি নিচের কোনটি কর্মসম্বন্ধ চোখের পাতা বনের হরিণ হাতের পাঁচ কোনটি না হবে চোখের পাতা দুয়ে দাগের রয়েছে কম বেশি কুড়ির শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নে মান এক করে এক কিন্তু এগারো সমান সমান এগারো প্রথম আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কেন দৌড়ে দৌড়ে ফিরেছি আমরা কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে প্রশ্ন যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত গল্পে কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে যেখানে ছিল শহর শহর কিসে পরিণত হলো অসুবিধ একজন কবিতাটির তর্জমা কে করেছেন প্রশ্ন পালকের কলমের ইংরেজি নাম কি প্রশ্ন উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল প্রশ্ন স্থানবাচক অবাদান কারক কাকে বলে প্রশ্ন নিমিত্ত কারক কাকে বলে প্রশ্ন সম ধাতুজ কর্ম কাকে বলে পরে তিনি রয়েছে প্রসঙ্গ নির্দেশহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর দেওয়া প্রশ্নের মান তিন প্রথম আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো সারা বাড়িতে সরগোল পড়ে যায় কেন বাড়িতে সরগোল পড়ে যায় চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির একশো পঞ্চাশ শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা তার লেখা কোন কবিতার অংশ উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন পর প্রশ্ন অসুখে একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো পাঁচ দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিজের ভাষায় লেখো যে কোনো একটি প্রশ্নের মান পাঁচ কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কেন কথা বলা হয় প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কিভাবে লেখক কালি তৈরি করতেন ছয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি একশো পঞ্চাশ শব্দে নিজের ভাষা লেখো যে কোনো একটি প্রশ্নের মান পাঁচ প্রথম লীলাবতী তার গহনাগুলির অর্ধেকই ফিরিয়ে এনেছে কিভাবে লীলাবতী তার অর্ধেক গহনা ফিরিয়ে এনেছিল প্রশ্ন লোকটি দু পা এগিয়ে এসে বলল কী রকম ডাইটিং লোকটির ডাইটিংয়ের বিবরণ দাও পরেছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো প্রশ্নের মান রয়েছে চার ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট স্যামেট্রিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণির বাংলার কোশ্চেন পেপার ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামিটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে না আর আমার চ্যানেল নতুন হওয়া ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেল লাইক প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া চলে বছর দশম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকুক ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়